এই মুহূর্তে সব থেকে বড় খবর বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে। এবার আরও বিপদে জীবন কৃষ্ণ, সাথে তৃণমূলও। সিবিআই নজরে রাতে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মোবাইল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুকুরের জলে ছেঁচে দুটি মোবাইল উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মোবাইল দুটি ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এবারই কেঁচো খুঁড়তে কেউটো বেরোনোর আশায় গোটা রাজ্যবাসী। জলে ডুবে থাকায় মোবাইল দুটি আপাতত কাজ করছে না, তাই সেখান থেকে তথ্য সংগ্রহ করতে মোবাইলগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠাচ্ছে সিবিআই। মোবাইল দুটি ফরেন্সিক ল্যাবে পাঠানোর জন্য আদালতে আবেদন করেছিল সিবিআই। তাদের দাবি, মোবাইলে লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য। এদিন আলিপুর আদালত সেই অনুমতি দিয়ে দিয়েছে, ফলে শীঘ্রই মোবাইল দুটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। শিক্ষার দুর্নীতিকাণ্ডে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে টানা প্রায় তিন দিন ধরে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয়েছে অনেক কিছুই। সিবিআই জেরা চলাকালীন নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। সেই পুকুর ছেঁচে দুটি ফোনই উদ্ধার করেছে সিবিআই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা সময় জলের নিচে থাকার পরও মোবাইলগুলির কার্যকারিতা কতটা থাকবে? এই বিষয়ে নানাজনার নানা মত, অনেকটা নানামুনির নানা মত, দ্বিধাবিভক্ত প্রযুক্তি বিশেষজ্ঞরাও। বলা হচ্ছে, ফোনের তথ্য সুরক্ষা নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, ফোনটি অ্যাপেলের অর্থাৎ আইফোন হলে তথ্য উদ্ধার হওয়ার আশা রয়েছে অনেকটাই, কারণ এই ফোনের প্রযুক্তি অনেকটাই উন্নত, তাই জলে পড়ে থাকলেও তথ্য নষ্ট হয় না। আর সূত্রের খবর, জীবন কৃষ্ণ সাহা নিজে আধুনিকতম মোবাইল ফোন ব্যবহার করতেন, অর্থাৎ আইফোন ইউজ করতেন, সুতরাং তার ফোন থেকে অনেক তথ্যই পাওয়া যাবে। সুতরাং বড়সড় বিপদে যে পড়তে চলেছে এই জীবন কৃষ্ণ সাহা ও তৃণমূল, তার বলার অপেক্ষা রাখে না।